বাংলাদেশের খুলনা থেকে প্রশ্ন করেছেন, পাইকগাছা থেকে প্রশ্ন করেছে বাংলাদেশের খুলনা পাইকগাছা। মধুর গোপী দেবী দাসী প্রশ্ন করেছেন যে আমাকে একজন প্রশ্ন করছে যে কোনো ব্যক্তি দীক্ষা নেওয়ার পর চারটি নিয়ম পালন করছে, জপ করছে, মধুরতি করছে, কিন্তু কিছু পাপ কর্ম করছে, তো এক্ষেত্রে কি তার আবার দীক্ষা নেওয়া উচিত না নাকি নিজেকে শুধরানো উচিত? কি নাম বললেন ওনার? মধুর গোপিকা দেবী দাসী। মধুর গোপিকা দেবী দাসী। তো ওনার প্রশ্নে যাওয়ার আগে আমি একটু ভক্তিচার স্বামী গুরুমা সম্পর্কে দুটো লাইন বলবো। মানে বাংলা ভাষা যে এত চমৎকার হতে পারে এবং সেটা যে খুব স্মার্টলি এবং সুইটলি বলা যায় সেটা কিন্তু আমি ওনার থেকে প্রথম শুনেছিলাম, সেটা আমার খুব মনে পড়ে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বড় হল আছে, সিনেট হল, যে খুব রয়্যাল বেশ কিছু প্রোগ্রাম সেখানে হয়। তো ওখানে উনি বক্তৃতা করছিলেন, ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, ন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন এবং আরও অনেক এলিট লোকজন ছিলেন। তো ওনার প্রমিত বাংলা এত সুন্দর বক্তৃতা তিনি করছিলেন, মানে তিনি যেন বাংলায় একটা কথা আছে না যে তুমি যদি গাও মানে মুখের কথা বলো তো সেটা গান হয়ে যায়, তিনি এত সুন্দর করে একটা একটা শব্দ উচ্চারণ করছিলেন মনে হচ্ছে যে উপস্থিত জনতা স্তব্ধ হয়ে সেগুলো শুনছে। তো আমাদের পূজ্যপাদ মহারাজ যখন বলছিলেন আমার সেই স্মৃতিটা মনে পড়ে গেছে, তো যে মাতাজি এবং ওনার আরও অনেক হাজার হাজার শিষ্য শিষ্যা রয়েছেন, বাংলাদেশেও প্রচুর শিষ্য শিষ্যা রয়েছেন, তো ওনার বিরহ শুধু যে আপনারা অনুভব করছেন তা না, সারা ইসকন, সারা বাংলাদেশ, সারা বাংলা ভাষাভাষী সেই বিরহ অনুভব করছে। কিন্তু ওনার যে ইচ্ছা সেটাকে যদি আমরা সবাই সুন্দরভাবে সম্পাদিত করতে পারি তাহলে আমার মনে হয় যে উনি গোলক ধাম থেকে আমাদের প্রতি অশেষ অশেষ কৃপা বর্ষণ করতে থাকবেন। উনি যে বাণী, উনি যে দায়িত্বগুলো দিয়ে গেছেন সেগুলো যদি আমরা সুন্দরভাবে আমরা করতে পারি। তো যাই হোক, আমরা প্রশ্নতে যাচ্ছি। আপনি দীক্ষা গ্রহণ করেছেন, চারটা নিয়ম আপনি কমিটমেন্ট করেছেন গুরুদেবের কাছে যে এই চারটা নিয়ম আপনি পালন করবেন, কিন্তু এখন সেটা করছেন না। তো যদি আপনি না করেন তাহলে আপনার নিজের তো ভীষণ ক্ষতি হচ্ছেই হচ্ছে, সেই সাথে আপনি আপনার গুরুদেবের জন্য একটা বিরাট বোঝা হয়ে উঠেছেন, কারণ উনি আপনাকে দায়িত্ব নিয়েছেন গোলক বৃন্দাবন অবধি পৌঁছে দেবেন। তো তিনি আপনার কাছে কী চান, যার থেকে আপনি দীক্ষা নিয়েছেন তিনি আপনার কাছ থেকে কী চান? আপনার জীবনকে সুন্দর করার জন্য উনি সমস্ত দায়িত্ব নিয়েছেন। এখন আপনি যদি পাপ কর্মের সাথে যুক্ত থাকেন, থেকে নিজে পাপের সাথে যুক্ত হয়ে নিজেকে আপনি ভারী করছেন, পাপের ভারে ভারাক্রান্ত করছেন, সেই সাথে সেই পাপের ভার বহন করার যে ব্যাপারটা সেটা গুরুদেবের প্রতিও ঠেলে দিচ্ছেন। আমরা প্রায়ই দেখি আমাদের যারা গুরুদেব রয়েছেন ওনারা চিন্ময়ভাবে লীলাবিলাস করছেন, তবুও ওনাদেরকে অনেক রকমের শারীরিক যন্ত্রণা, ক্লেশ, অনেক কিছু ভোগ করতে হচ্ছে। সেটার কারণ হচ্ছে আমাদের কৃত অপরাধ। তো অবশ্যই আপনাকে আজকের পর থেকে, এই যে মহারাজ আছেন আর আমরা যারা আছি, আপনাকে এখন কমিটমেন্ট করতে হবে এবং গুরুদেবের কাছে আপনাকে চিঠি লিখতে হবে এবং ওনার কাছে ক্ষমা ভিক্ষা করতে হবে যে আমি আজকের পর থেকে আর এরকমের কোনো পাপের সাথে জড়িত থাকবো না। তাহলে হয়তো গুরুদেব আপনাকে ক্ষমা করে দেবেন, পুনর্দীক্ষার বিষয়টি তিনি বিবেচনা করে আপনাকে বলবেন। তো আপনি অবশ্যই চিঠি লিখবেন ওনার কাছে, এবং আপনার কাছাকাছি যদি এই মুহূর্তে চিঠি লেখার সুযোগ না থাকে, সিনিয়র যিনি বৈষ্ণব আছেন তার সাথে পরামর্শ করে আপনি প্রথম কাজ হচ্ছে আজকে থেকে এই মুহূর্ত থেকে যে পাপগুলির সাথে আপনি যুক্ত আছেন সেটা বন্ধ করা, তারপরে আপনার যে পাপ হয়েছে সেটা প্রায়শ্চিত্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, সিনিয়র গুরু ভ্রাতাদের সাথে কথা বলে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, খুব যথাযথভাবে এবং খুব স্পষ্টভাবে আপনি আমাদের কাছে উত্তরটা প্রদান করলেন।